আদিবাসীদের ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া দিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো। আজ বেশ কয়েক বছর থেকে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন যখনই রাস্তায় নামে গেল, এর আগে আমাদের বড়রা যখন ছিল ওরা আন্দোলনকে নিজের মতন করে করত, কিন্তু যেদিন থেকে আমাদের ডহর চেকার, রেল টেকা, মাহুর ডর বিভিন্ন রকম মানে সংগঠনটা বাড়িয়ে গেল, সেদিন থেকে কিন্তু সাঁওতালরা আমাদের বিরুদ্ধে করতে শুরু করে। কিন্তু সাঁওতালরা পরিষ্কার কথা, আমি সারা জীবন আমি শিবু সোরেনের সাথে ঝাড়খণ্ড আন্দোলনে ছিলাম, আমাদের সঙ্গে সমস্ত সাঁওতাল ভাইরা ছিল, মেজরিটির লোক ছিল আমাদের পক্ষে। আমাদের আমাদের সংবিধানে তখন ছিল যে কর্মী ব্যস্ত তালিকায় তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষাকে তফসিলিভুক্ত করা, এটা আমাদের পরিষ্কার ছিল। কিন্তু এই এই ইদানিং 2014-15 থেকে যারা পনেরো শুরু হয়ে নাই, এই দু তিন বছর থেকে যারা শুরু করেছে কর্মী এসটি করতে দেওয়া হবে। আরে কর্মী তো এসটি হবে ভারতবর্ষের সংবিধান মাপে, তুমি কেন তুমি করার কথা কে? কিন্তু তোমার এই যে এরা আজকে যারা করছে তাদের মধ্যে জানি না বিদ্যোজন কত আছে, বিজ্ঞ কত জন আছে, সমাজ সচেতন ব্যক্তি কত আছে, তাদের তো বোঝা দরকার যে আমরা কীটা করতে যাচ্ছি। তাহলে আমার ছেলে পড়তে পাবে নাই, আপনার বন্ধ করবে না স্কুলে যেন মাহাতো ছেলে পড়ে না, আমার ছিল মাস্টারি হবে না, ওদেরকে চাকরি দেওয়া হবে না, এই ধরনের কথাটা হচ্ছে। আমি আমার জাতির স্ট্যাটাস চাই, আমার ভাষা সংস্কৃতি ধর্ম ভারতবর্ষের সংবিধানের প্রিমিল যেটা, ভারতবর্ষের সংবিধানের যেটা প্রস্তাবনা তাতে লেখা আছে একটা জাতির ইকুয়ালিটি স্ট্যাটাস, অপরচুনিটি, ইন ইন্ডিভিজুয়াল ডিগনিটি, কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। আজকে আমাদের সেইরকম সাঁওতাল ভাইরা করছে, তো সাঁওতাল ভাইরা সবাই করে নাই, সাঁওতালদের মাঝে কয়েকটা বিভিন্ন বিচ্ছিন্ন সংগঠন আছে তারা আজকে করছে। আমাদের লোক তো পরিষ্কার কথা আমরা কাজ করছি, কিন্তু এটা যেটা করছে অত্যন্ত অনৈতিক, অবজ্ঞানী। একটা বিষয়ে মানুষের কাছে যেতে গেলে আমি যে কী চাইছি এটা তো সবাইকে আমাকে জানাতে হবে, এরা কাউকে জানায় নাই, কোনো কিছু নাই, পেপারে বলছে বন্ধ হবে। এটা পরিষ্কার কথা আজকে দেখতেও পাচ্ছি তো, আমাকে লোকে বলছে বলছে পুলিশে বন্ধ করছে, বলছে দাদা এখানে পুলিশে পুলিশে দিয়ে যাও এটাই যাবে, এইরকম করছে। আর সব জায়গাতে কয়েক লোক আছে এখানে মাত্র 50 জন আছে শিমুলিয়া পাশে কোনখানে, বলছে এটাই যাও এইরকম করেছে চারদিকে। তার মানে পুলিশরাই কিন্তু ইন্ধন দিচ্ছে আজকে গ্রামে গ্রামে। আমি শুনছি বাঁকুড়ার গায়ে গায়ে রায়পুরে ওরা মিছিল করছে, তো গায়ে মিছিল আজকে বন্ধ পড়ে গায়ে তো মিছিল করার কথা নয়, তুমি কি আমার চুলা বন্ধ করবে? ও কিসের জন্য মিছিল করছে তোমরা সেটা বলো, যে তোমরা রাঁধো না, খাবে না, আজকে কাজ করতে যাবে না, কোনটা বলছে এরা? এই তো মুশকিল কাণ্ড। আমরা মিটিং করছি, মিছিল করছি, আমরা আজও পর্যন্ত সাঁওতালদের বিরুদ্ধে একটা কথাও বলিনি, কোনোখানে বলিনি, আর বিশেষ করে আমি বলিনি। আমার বহু সাঁওতাল বন্ধু বান্ধব আছে, তারা আমাদেরকে সমর্থন করে, কিন্তু এরা আজকে একটা এমন বাতাবরণ তৈরি করছে যেটা আগামী দিনে যেটা অশুভ লক্ষণ সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তা আমি বলবো এখানে সাঁওতাল বন্ধুদেরও এবং প্রশাসনকে বলবো যে আপনারা শক্ত হাতে, আর যদি প্রশাসন পারে আমাদেরই ডাকুক না, আমরা সবসময় বলে দিতে পারবো যে এইভাবে একটা জাতি একটা জাতির বিরোধিতা করবে কীভাবে করবে। একটা বৈজ্ঞানিক ধর্ম চাই, একটা একটা বিশেষ প্রক্রিয়া প্রসেস চাই, পদ্ধতি চাই, সেইভাবে বন্ধ হবে, সেইভাবে তুমি আমার বিরোধিতা করবে, আমরা বিভিন্ন বন্ধ করি আমরা। তো আমি সেখানে আমার যে আইডিওলজি আমার যে দাবি আমি সেই হিসাবে গাঁয়ে গাঁয়ে যাবো, মিটিং করবো, কথা বলবো, এটা আমরা সমর্থন করি, ওদের মধ্যে নীতিগতভাবে সমর্থন করি। জয়।